বড় মানব পতাকা তৈরি করে গিনেস বুকে নাম লেখালো বাংলাদেশ। মানব পতাকা তৈরিতে প্যারেড গ্রাউন্ডে অংশ নেয় 27,117 জন। এর মধ্য দিয়ে বিজয়ের এই উৎসবে যোগ হলো আরেক নতুন সূর্য। স্বাধীনতার গৌরবকে বিশ্বের কাছে তুলে ধরতে এই মানব পতাকায় অংশ নেন হাজারো কিশোর তরুণী, তুলে ধরল বাংলাদেশের লাল সবুজের পতাকা। সেতু আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একসাথে বেজে উঠল হাজারো মানুষের কণ্ঠে বিজয়ের গান, আর এর মধ্য দিয়েই তৈরি হলো লাল সবুজের মানব পতাকা, রেকর্ড করল গিনেস বুকে বাংলাদেশ। স্বাধীনতার 42 বছর পর একসাথে বিজয়ের উল্লাসে মিলিত হলো হাজারো মানুষ। যারা দেখেনি মুক্তিযুদ্ধ, দেখেনি বিজয়, তারা আজ এই বিজয়ের সাক্ষী হয়ে থাকতে চান আজীবন। এত বড় মানব পতাকা করছে, আমি এখানে একটা অংশ হিসেবে থাকতে পারবো, খুবই ভালো লাগছে আমার। বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ, এটা পৃথিবীতে ফুটে উঠবে, এটা ভাবতেই ভালো লাগছে। অন্যবারের চেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমরা একটা গিনেস বুক অফ রেকর্ডস আমরা ভাঙতে যাচ্ছি। আগে রেকর্ডটা যেহেতু পাকিস্তানের ছিল, তো আমি মনে করি যে এবার যদি আমরা করতে পারি এটা, তো খুব বিশাল বড় আরেকটা বিজয় হবে। সশস্ত্র বাহিনীর 8,000 সদস্য এই পতাকা তৈরিতে সহায়তা করেছেন, আর অন্য সবাই ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। কয়েক দফা মহড়ার পর বেলা 1:40 শুরু হয় চূড়ান্ত চেষ্টা। লাল সবুজের প্লেকার্ডগুলো 6:16 মাথার উপর তুলে রাখে তারা। নিয়ম মেনে পতাকা তৈরি হয়েছে কিনা তা দেখতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে 2007 সালে হংকং, 2012 সালের 21 অক্টোবর লাহোরের 24,200 জন অংশগ্রহণে বড় জাতীয় পতাকা তৈরি রেকর্ড করেছিল পাকিস্তান। সেতু আহমেদ, বাংলাভিশন, ঢাকা।